টঙ্গি সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমতে তোমরা সকলে নিরাপদে আছো সুস্থ আছো এবং পড়াশোনার সঙ্গেই সংযুক্ত আছো উচ্চতর পারমাণবিক গঠন ও রাসায়নিক বন্ধনের তৃতীয় অধ্যায় কোভালেন বন্ড বা সমযোজী বন্ধন নিয়ে তোমাদের সাথে আলোচনা করে আসছে আমি জান্নাতুন ফেরদৌস প্রভাষক রসায়ন প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা দেখেছিলাম ডাইপল মোমেন্ট বা দি মেরু ভ্রামক সম্পর্কে জেনেছিলাম তার এককগুলো দেখেছিলাম আজকে আমরা জানবো ডাইপল মোমেন্ট বা দ্বি মেরু ভ্রামকের প্রয়োগ প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা ডাইপোল মোমেন্ট দেখে এসেছি যে তাকে মিউ দ্বারা চিহ্নিত করা হয় এবং আমরা জানি মিউ ইজিক টু ইন্টু ডি অর্থাৎ চার্স ইন্টু দূরত্ব ডাইপোল মুভমেন্টের একক হলো ডি ওয়াই এবং একে ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এবারে আমরা চলে আসি ডাইপোল মোমেন্ট থেকে আমরা ডাইপোল মুভমেন্টের কী কী ব্যবহার বা কী কী প্রয়োগ রয়েছে আমরা চলে আসি যে অনুর আকৃতি নির্ণয় করা যায় ডাইপল মুমেন্টের মান থেকে অনুর আকৃতি নির্ণয় করা যায় আমরা চিত্রে দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই সালফাইড এবং পানি দেখতে পাচ্ছি এই অণুগুলোর আকৃতি কীরকম হবে আমরা তাদের ডাইপোল মোমেন্ট থেকে জানতে পারবো আমরা কার্বন ডাই অক্সাইডে চলে আসি কার্বন ডাই অক্সাইডে কার্বন এবং অক্সিজেনের মধ্যে আমরা জানি অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক ফলে বন্ড মুভমেন্টটি অক্সিজেনের দিকে কাজ করে কার্বনের দুই পাশে দুই বন্ধনের দুই বন্ড মুভমেন্ট বিপরীত দিকে কাজ করছে তার ফলে তাদের ভ্যাক্টর যোগ যদি আমরা করি তারা তাদের যোগ ফলটা তার পরস্পরকে ক্যান্সেল করে দিবে। ফলে এখানে ড্রাইপল মুভমেন্টের মান শূন্য হয়ে যাবে ড্রাইপল মুভমেন্টের মান শূন্য হলে অনুটির গঠন হয় সরল রৈখিক অনুরূপ ব্যাখ্যা আমরা কার্বন ডাইক্সালফাইডের ক্ষেত্রেও বলতে পারি আরও একটি বিষয় এখানে মনে রাখার আছে মৌলিক অণু যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মোমেন্টের মান কিন্তু শূন্য হয় অর্থাৎ তাদের গঠন আকৃতি হয় সরল রৈক্ষিক আরেকটি আমরা মনে রাখবো যে মোমেন্ট কি একটি ভ্যাক্টর আসে এটাকে আমরা মনে রাখবো এখন আমরা পানির দিকে চলে আসি পানির তে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন রয়েছে আমরা জানি এই হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন হলো বেশি তৈরি ঋণাত্মক ফলে বন্ড মুভমেন্টটি অর্থাৎ বন্ধন ভ্রামকটি অক্সিজেনের দিকে কাজ করে অক্সিজেনের দিকে কাজ করায় এখানে আমরা এর ভেক্টর যোগফল শূন্য হয় না অর্থাৎ মিউ নট ইজ ইসিক টু জিরো ডাইপোর মুভমেন্ট শূন্য হয় না ফলে তার গঠন আকৃতি কী হয় রৈখিক হয় না বক্রাকার হয় তাহলে আমরা বলতে পারি পানির অনুর ও আকৃতি রৈখিক নয় বক্রাকার অর্থাৎ পানি একটি বক্রাকার অণু এভাবে আমরা ডাইপল মোমেন্টের মান দেখে অনুর আকৃতি নির্ণয় করতে পারি এবারে আমরা আসি ডাইপল মোমেন্টের মান থেকে পোলারিটির প্রকৃতি নির্ণয় করা যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা চিত্রে ডাইপল মোমেন্ট বিশিষ্ট নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড এবং অ্যামোনিয়া অণু দেখতে পাচ্ছে এই দুইটি অণুই অর্থাৎ এনএস থ্রি এবং NF3 থ্রি উভয় ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুতে আমরা দেখতে পাচ্ছি একটি করে লোন পেয়ার রয়েছে কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে চিন্তা করি অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুর ঋণাত্মকতার মান হাইড্রোজেন পরমাণুর চেয়ে বেশি অর্থাৎ নাইট্রোজেন এখানে অধিক ঋণাত্মক ফলে কি হবে বন্ড মুমেন্টগুলো নাইট্রোজেনের দিকে বেশি কাজ করবে নাইট্রোজেনের দিকে কাজ করবে ফলে অ্যামোনিয়া অনুর নাইট্রোজেন পরমাণুতে যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে এটার দ্বারা শ্রেষ্ঠ মুমেন্ট এবং বন্ধন মুমেন্ট একই দিকে কাজ করে ফলে অ্যামোনিয়া অণুর ডাইপোল মোমেন্টের মান তুলনামূলকভাবে বেশি হয় অপরদিকে আমরা নাইট্রোজেন ট্রাই কথা চিন্তা করি নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডে আমরা দেখি যে নাইট্রোজেন অপেক্ষা ফ্লোরিন অধিক দরিদ্রাত্মক ফলে বন্ড মোমেন্ট বা বন্ধন ভ্রামকটি ফ্লোরিনের দিকে কাজ করবে ফলে নাইট্রোজেন পরমাণুতে যে লোন পেয়ার ইলেকট্রন রয়েছে সেই লোন পেয়ার ইলেকট্রন দ্বারা শ্রেষ্ঠ মুমেন্ট এবং বন্ধন মুমেন্টগুলো পরস্পর আমরা দেখছি দেখতে পাচ্ছি যে বিপরীত দিকে কাজ করছে এই কারণে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডের টাইপোর মুমেন্ট কম হয়ে থাকে অর্থাৎ এই দুইটি অণুর মধ্যে অ্যামোনিয়া হলো অধিক পোলার অনুরূপভাবে হাইড্রোজেন ফ্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড এর মধ্যে আমরা বলতে পারি হাইড্রোজেন ফ্লোরাইড অধিক ফোলার প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা দেখি মোমেন্টের মান থেকে যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নির্ণয় করা যায় অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সম্পর্কে ধারণা পাওয়া যায় চিত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোরো ইথিনের সিস গঠন এবং ট্রান্স গঠন প্রিয় শিক্ষার্থীরা খুব সহজ তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমরা সিস গঠনের দিকে চলে আসি আমরা সিস গঠনে দেখতে পাচ্ছি যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে আমরা জানি যে ক্লোরিন বেশি তৈরি ফলে বন্ড মোমেন্টটি কোন দিকে কাজ করছে ক্লোরিনের দিকে কাজ করছে দুটি একই দিকে কাজ করায় তাদের ভ্যাক্টর যোগ ফল কী হয় যে একটি ভ্যাক্টর যোগ ফলে একটি মান পাওয়া যায় এখানে ডাইপল মোমেন্ট মিউ শূন্য হবে না একটি মান আসবে তাহলে আমরা বলতে পারি সিস। ডাইক্লোরোইথিন একটি পোলার যৌগ যখন এই অনেকগুলো সিস ডাইক্লোরোইথিন একসঙ্গে কাজ করবে তখন তাদের মধ্যে পোলারিটির মাত্রাটা বেশি হওয়ায় তাদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়ে যাবে আবার এদিকে আমরা দেখি ট্রান্স ডাইক্লোরোইথিনের ইথিনের চিত্রটি লক্ষ্য করি যে কার্ব এখানেও দুই কার্বন ক্লোরিনের মধ্যে ক্লোরিন অধিক ঋণাত্মক কিন্তু ক্লোরিন কি আছে দুইটা বিপরীত দিকে আছে। তাই না কার্বনের বিপরীত দিকে তাহলে বিপরীত দিকে হওয়ায় তাদের বন্ড মুভমেন্টগুলো বিপরীত দিকে কাজ করায় এখানে তারা পরস্পরকে ক্যান্সেল করে দিলে ডাইপ মুভমেন্টের মান আসে শূন্য যখন ডাইপ মুভমেন্টের মান শূন্য হয় তখন যৌগটি কি হয় অপোলার হয় যদি অপোলার হয় তাহলে সেখানে যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায় তাহলে আমরা এভাবে গলনাক স্ফুটনাক সম্পর্কে ধারণা পেতে পারি আবার ডাপল মুভমেন্টের মান থেকে যৌগটি ট্রান্স না সিস সেটিও আমরা বলতে পারব। যে যখন ডাইপল মুভমেন্টের মান শূন্য হবে তখন সেই গঠনটি অবশ্যই ট্রান্স সমান হবে এবং ডাইভেল মোমেন্টের যখন মান একটি নির্দিষ্ট মান আসবে ডাইভেলপমেন্টের মান শূন্য হবে না তখন তার গঠন থেকে আমরা বলতে পারবো সেটি সিস। গঠন এবারে আমরা চলে আসি প্রিয় শিক্ষার্থীরা মুমেন্টের মান থেকে আমরা অর্থ ম্যাটা প্যারা সমানও চিহ্নিত করতে পারি আমরা বেঞ্জিন দেখতে পাচ্ছি বেঞ্জিন একই কথা যে কার্বন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন হলো অধিক দরিদ্রাত্মক ফলে আমরা ডাইক্লোরো বেঞ্জিনে অর্থাৎ ডাইক্লোরো বেঞ্জিনে আমরা দেখি যে পেয়ারা বেঞ্জিনে দুই ক্লোরিন পরশ দুই ক্লোরিনের বন্ধন মোমেন্ট বা বন্ধন ভ্রামকটি হচ্ছে বিপরীত দিকে কাজ করছে ফলে তারা পরস্পরকে ক্যান্সেল করে দিলে তাদের ভ্যাক্টর যোগ এখানে শূন্য হয়ে যাবে অর্থাৎ ডাইপোল মোমেন্ট এখানে শূন্য ডাইপোল মোমেন্ট যখন শূন্য হবে তখন আমরা বলতে পারবো যে সেটি প্যারা অবস্থানে আছে অর্থাৎ এটিকে আমরা বলতে পারব প্যারা ডাইক্লোরোভেন্জিন আবার যখন আমাদের ক্লোরিন পরমাণুটি যখন ম্যাটা বা অর্থ অবস্থানে অবস্থান করবে তখন তার ডাইপরমুমেন্টের মান শূন্য হবে না কারণ তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা পরস্পরকে ক্যান্সেল করে দেবে না তাদের একটা মান আসবে ভ্যাক্টর যোগ করলে তাদের একটা মান আসবে তাহলে এভাবে আমরা ডাইপলেন্টের মান থেকে অর্থ ম্যাটা প্যারা সমানও চিহ্নিত করতে পারি ডাইপোল মুমেন্টের মান থেকে যৌগের শতকরা আয়নিক চরিত্র নির্ণয় করা যায় শতকরা আয়নিক চরিত্র বা বৈশিষ্ট্য নির্ণয়ের নিয়মটি হল পরীক্ষা দ্বারা নির্ণত ডাইপল মুমেন্টের মানকে হিসাবকৃত ডাইপল মুভমেন্টের মান দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফলকে একশো দ্বারা আমরা গুণ করে গুণ করলে পাব তার শতকরা আয়নিক চরিত্র আমরা একটি খুব কমন হাইড্রোজেন ক্লোরাইড অনুর কথা চিন্তা করি হাইড্রোজেন ক্লোরাইড অনুতে তাদের ডিস্টেন্স অর্থাৎ ডি এর মান দেওয়া আছে ধরো ওয়ান পয়েন্ট টু সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার এবং এখানে ইলেকট্রনের চার্জ দেওয়া আছে ই ইজিক টু ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন ইএসইউ এখন আমরা জানি ডাইপল মুভেন্ট নির্ণয়ের সমীকরণ হলো মিউ ইজিক টু ই ইন্টু ডি আমরা মানগুলো এখানে বসিয়ে পেয়েছি সিক্স পয়েন্ট জিরো নাইন সিক্স ডি বাই আমরা জানি ওয়ান ডি বাই সমান ওয়ান ইন্টু টেন দি পাওয়ার মাইনাস এইটেন ইএস ইউ সেন্টিমিটার এটা আমরা হিসাবকৃত ডাইপল মুমেন্টের মান পেলাম এবারে আমরা জানে যে পরীক্ষা দ্বারা নির্মিত এই অনুর ড্রাইপল মুভমেন্টের মান হলো ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন দি পাওয়ার মাইনাস এইটিন ইএসইউ সেন্টিমিটার অর্থাৎ এটাকে আমরা ডিভাইড নিয়ে আসলে ওয়ান পয়েন্ট জিরো থ্রি ডিভাই চলে আসলো এখন এই যে হিসাবকৃত একটা ডাইপলমেন্টের মান আমরা পেয়েছি আর পরীক্ষার দ্বারা নির্মিত ডাইপলমেন্টের মান একটা দেওয়া আছে এটাকে আমরা সেই সমীকরণে ফেলালে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে একটি মান আসছে সিক্সটিন পয়েন্ট এটা হলো তার আয়নিক বৈশিষ্ট্য এই সিএলের এভাবে আমরা ডাইপল মুমেন্টের মান থেকে আমরা আইনের চরিত্র সম্পর্কে ধারণা পেতে পারি প্রিয় শিক্ষার্থীরা এবারে আসি কার্বন টেট্রাক্লোরাইড সি সিএল ফোর এর ডাইপোল মুভমেন্ট শূন্য এটিকে একটু ব্যাখ্যা করে তোমরা খাতায় লিখে ফেলো আমি আশা করি তোমরা এটি লিখতে পারবে তো আজ এ পর্যন্তই পরের ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে এ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ